পেনাল কোড চিন্তা করি, যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন, পেনাল কোড আমাদের ধারা আছে কয়টি? ধারা আছে হচ্ছে 511টি। তো 511টি ধারার কথা শুনে আমার কাছে শত শত ফোন কল আসতেছে, দাদা এতগুলো ধারা লিখিত পরীক্ষার জন্য কীভাবে শেষ করবো। ঠিক সেম কথা আপনারা যারা বার কাউন্সিল MCQ পরীক্ষা দিয়েছেন তারাও বলেছিলেন, কিন্তু আপনারা দেখিয়েছেন, আমি দেখিয়েছিলাম যে কীভাবে একটি বড় সিলেবাসকে ছোট করেও পাশ করা যায়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের 2022 সালের বার কাউন্সিল MCQ পরীক্ষা। যারা পাশ করেছেন, যারা ভালো করেছেন, তারা ভালোই জানেন যে মিঠুন স্যার শর্ট সাজেশন থেকে কতটা কমন পড়েছে সেই প্রশ্ন আপনাদের কাছে। কিন্তু আমরা যারা বার কাউন্সিল লিখিত দেব এখানে বিচলিত হওয়ার কিছু না। আমি যদি একটা সাবজেক্টের কথা চিন্তা করি, এই ধারাগুলো পড়েই আপনি বার কাউন্সিল লিখিত পরীক্ষা পাশ করতে পারবেন। আমি যদি এক থেকে বলা শুরু করি, তাহলে দেখেন 1 থেকে 50 পর্যন্ত আপনাকে কোনো ধারা পড়তে হবে না, শুধু পড়তে হবে 34 থেকে 38। এরপরে 53 থেকে যদি আমরা 75 পর্যন্ত চিন্তা করি, সেখান থেকে আমাদের কোনো ধারা না পড়লেও হবে। এরপর আমরা 76 থেকে যদি 106 পর্যন্ত চিন্তা করি, সেখান থেকে আমরা পড়বো শুধুমাত্র 80 ধারা 82 ধারা 88 92 93, আর পড়বো হচ্ছে 96 থেকে 106 ধারা। এবং আমরা 107 থেকে যদি 200 পর্যন্ত চিন্তা করি, সেখানে আমরা পড়বো হচ্ছে 107 120-এর ক, ঠিক আছে বিষয়টা। এরপরে পড়বো হচ্ছে 191 থেকে 194। এরপর আমরা 299 থেকে যদি 511 পর্যন্ত চিন্তা করি, সেখানে আমরা পড়বো 299 300 320। এরপর হচ্ছে 378 383 390 491 425। অর্থাৎ এই ধারাগুলো পড়লেই মোটামুটিভাবে আমরা বার কাউন্সিল লিখিত পরীক্ষা পাশ করবো। তাহলে দেখেন, আপনি যা চিন্তা করেন যে আপনি চিন্তা করতেছেন 511টি ধারা, বাট আমি চিন্তা করতেছি কতগুলো ধারা, আমি চিন্তা করতেছি সামান্য কয়েকটা ধারা। এখন আপনারা আপনাদের ধারণা যে মিঠুন সাহেব সব কী বলে, হ্যাঁ মিঠুন সাহেব এটাই বলে, মিঠুন সাহেব সংক্ষিপ্তভাবেই চলে এবং সংক্ষিপ্তভাবে পড়াশোনা করেই বার কাউন্সিল প্রিলি পরীক্ষা আপনারা পাশ করেছেন, যারা আমাকে ফলো করেছেন, যারা আমার সাজেশন ফলো করেছেন। আমি আবারও বলবো যে আপনারা এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যেই থাকেন থেকেও আপনি পাশ করবেন। মনে রাখবেন, পাশ করার জন্য আপনার অনেক অনেক বেশি নাম্বার দরকার নাই, A+ পাওয়ার দরকার নেই, পাশ করার জন্য আপনার 50 মার্কই যথেষ্ট। ভালো থাকবেন, আর উপরে থাকেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। এবং এই প্রত্যেকটা ভিডিও, আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শুধু আপনাদের জন্যই, সারা বাংলাদেশের আইন শিক্ষার্থীদের জন্য। ভালো থাকবেন, আমি অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB LLM ঢাকা বিশ্ববিদ্যালয়।